আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান তারেক, লার্ন উইথ মেহেদি স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো এসএসসি 2023 সালের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায় থেকে এই রাশি পর 2023 সালে আসা এই সৃজনশীলটা নিয়ে। তো দেখেন আমাদের এই সৃজনশীলটা কি বলেছে, এম সমান সমান এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং বলছে যে এক্স এর মান 6 বা 6 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। তো আমরা জানি এটা হচ্ছে ছোট চিহ্ন আর এটা হচ্ছে কি বড় চিহ্ন, কিন্তু যখন এই যে এই চিহ্নর নিচ বরাবর এরকম আর একটা দাগ দেওয়া থাকবে তখন মনে রাখবেন এই চিহ্নটা বুঝাবে এখানে যে সংখ্যাটা রাখবে সেটা সমান, অর্থাৎ এখানে 6 আছে অর্থাৎ 6 বা 6 এর ছোট নিতে হবে। যদি 8 থাকতো এর মানে কি 8 বা 8 এর ছোট নিতে হইতো, আর যদি এরকম এরকম থাকে মনে করেন সাপোজ যে 2 এক্স এরকম, এর মানে 2 বা 2 এর থেকে বড় নিতে হবে, এরকম এই এই নিচে এরকম দাগ দেওয়া মানে কি সেটা সমান টাইপের কাজ করবে। আচ্ছা তো দেখেন এই যে এইটা এই অধ্যায়ের উপর অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের উপর আমি রিসেন্টলি হয়তো গতকাল একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও এক ঘন্টার মধ্যেই এই টোটাল এক ঘন্টার মধ্যে আপনাদের এই সেট এবং ফাংশন অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবং সম্পূর্ণ যত ধরনের সৃজনশীল আসুক না কেন আপনারা যদি সেই এক ঘন্টার ভিডিওটা দেখেন, বেসিক থেকে শুরু করে একদম যে সৃজনশীলগুলো আছে যে কোনো সৃজনশীলের প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো না, সেখান থেকে দেখে আসতে পারেন। তাছাড়াও এই অধ্যায়ের উপর আমার মানে বেসিক আলোচনা, অধ্যায় ভিত্তিক আলোচনা, তারপর হচ্ছে বিভিন্ন বোর্ডের সৃজনশীল আলোচনা কিন্তু দেওয়া আছে। কিন্তু অনুরোধ করব আমার ওই এক ঘন্টার ভিডিওটা যদি দেখেন এই সেট এবং ফাংশনের, তাহলে দেখবেন বেসিক থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের সৃজনশীলের অ্যান্সার করতে পারবেন। এই যে এইরকম টাইপের কিন্তু সৃজনশীল ওইখানে করাই দেওয়া আছে। আচ্ছা তো এবার দেখেন এন বলছে কি 2 4 6, আর আর হচ্ছে কি এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলংস টু এম ওয়াই বিলংস টু এন এবং ওয়াই সমান সমান 2x। আচ্ছা তো এরপরে আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে কি দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিঃসেট সেট নয়। তো নিঃসেট সেটের মানে শর্ত হচ্ছে এইটা যে এম ইন্টারসেকশন এন, অর্থাৎ দুইটা উপাদানের ইন্টারসেকশন করলে সেটা যদি আমাদের ফাঁকা সেট হয় সেটা হবে নিঃসেট সেট, আর নিঃসেট সেট নয় তাহলে এটা শর্ত কি ফাঁকা সেট হবে না, অর্থাৎ কি হবে না এটা হবে না ফাঁকা সেট হবে না, এটা হচ্ছে নিঃসেট সেট নয় এর শর্ত। আচ্ছা তাহলে একটু এটা লিখে নেবেন যে এম ও এন এর মানে সেট দ্বয় নিঃসেট সেট হবে না, শর্তটা হচ্ছে এইটা। আচ্ছা তো এবার দেখেন এখানে আমাদের ক নাম্বার এম এর মানগুলো আমাদের বের করতে হবে। এম এর মান বলছে মৌলিক সংখ্যা এবং 6 বা 6 থেকে ছোট হইতে হবে। মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 2 3 5 7 11 13 এরকম এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা দুইটা শর্ত, মৌলিক সংখ্যা এবং এই 6 থেকে ছোট হইতে হবে, তাহলে কি কি হবে 2 হবে 3 হবে এবং 5 হবে, 7 যাবে না কারণ 6 থেকে ছোট। আচ্ছা আর এন এর মান ওরা দিয়ে দিছে কত, এই কথাটা একটু সম্পূর্ণ লিখে নেবেন যে দেওয়া আছে, এই কথাটা লেখার পরে এই জিনিসটা লিখবেন। আচ্ছা 2 4 এবং 6 এন এর মানটা দিয়ে দিছে। আচ্ছা তাহলে আমাদের শর্তটা একটু লিখে নেব যে এম ও এন সেট দেয় নিঃসেট সেট নয়, শর্ত হচ্ছে এটা। আচ্ছা এরপর আমরা এটা একটু বসাই দেখি। আচ্ছা তো এবার আমরা এটা একটু বসাই এম, এম এর মান কত আমাদের 2 3 এবং 5। আচ্ছা আর এন এর মান, এন এর মান কত 2 4 6। আচ্ছা তো এবার আমি দেখি এখান থেকে দেখেন ইন্টারসেকশন মানে কি, শুধুমাত্র কমন, এখান থেকে শুধু কমন যাচ্ছে কি 2, অন্য কোনো সংখ্যা কমন যাচ্ছে না, অর্থাৎ দেখেন ফাঁকা সেট থাকতেছে না, যেহেতু ফাঁকা সেট থাকতেছে না এর মানে এটা একটা নিঃসেট সেট নয় প্রমাণিত, ঠিক আছে। যদি ফাঁকা সেট থাকতো অর্থাৎ কোনোটাই যদি কমন না যেত, অর্থাৎ মনে করেন এখানে 1 আছে তাহলে দেখেন কোনোটাই কিন্তু কমন যায় না, তাহলে একটা কি ফাঁকা সেট থাকতেছে, অর্থাৎ আমি এভাবে দিতে পারি বা সেকেন্ড ব্র্যাকেট আটটায় দিতে পারি, তাহলে সেটা হয়তো নিঃসেট সেট। আর যেহেতু আমাদের এখানে 2 অবশিষ্ট থাকতেছে এর মানে এটা কি নিঃসেট সেট নয়। আচ্ছা ক নাম্বার গেল, এরপর হচ্ছে আমাদের কি খ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা খ নাম্বার আমাদের বলছে কি এম ইউনিয়ন এন সমান সমান, দেখেন এম ইউনিয়ন এন সমান সমান এম বার, এই যে নিচের দিকে যে টানটা এটা হচ্ছে বার বা বিয়োগ চিহ্ন যেটা বোঝা, এম বার এন ইউনিয়ন এন বার এম
ইউনিয়ন এম ইন্টারসেকশন এন আচ্ছা তো দেখেন এটা কিন্তু বিশাল বড় তো আমরা আগে রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি আচ্ছা তো রাইট হ্যান্ড সাইড আমাদের কি এম ইউনিয়ন এন আচ্ছা তো এম এম এর মানটা কত এই যে 2 3 5 এটা ক হতে পেয়ে গেছিলাম ইউনিয়ন এন এর মানটা কত 2 4 এবং 6 ইউনিয়ন মানে কি বলেন তো কমন আনকমন সব অর্থাৎ দুই যাবে এখানে দুই আছে একটা নেব আচ্ছা এরপর এখানে তিন আছে কিন্তু এখানে তিন নাই তারপরে যাবে কারণ ইউনিয়ন মানে কমন আনকমন সব আচ্ছা এরপরে বড় সংখ্যা কোনটা তিনের পরে চার এই সাইডে চার আছে এই সাইডে কিন্তু চার নাই তারপরে চার যাবে এরপরে পাঁচ এরপরে একইভাবে ছয় আচ্ছা তো এবার আমরা এটা করব এটা তো অনেক বড় তো আমরা একটু ভেঙে ভেঙে করব অর্থাৎ একবার এটার মান বের করব একবার এটার মান বের করব আর একবার এটার মান বের করব আচ্ছা এখন এম বার এন আচ্ছা এ বার মানে কি বিয়োগ জানে আচ্ছা তো এবার দেখেন এম বার এন এম এর মান কত এই যে 2 3 5 তাহলে আমি লিখব কত 2 3 5 আচ্ছা তো আপনারা বিয়োগ চিহ্ন দিতে পারেন এরকম বারো চিহ্ন দিতে পারেন এন এন এর মান কত 2 4 6 আচ্ছা যেহেতু বিয়োগ বলতেছি যেটা যেটা মিল হবে সেটা সেটা বাদ আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের দুই আর দুই মিল আছে তাহলে এই দুই দুই বাদ আমি বোঝানোর সাতটা কাটতেছি আপনারা কাটেন না আচ্ছা এবার এখানে কি কি থাকতেছে এখানে তিন পাঁচ থাকতেছে আর এখানে চার এবং ছয় থাকতেছে এখন আমি কোনটা কোনটা নেবো বলেন আমার শুধুমাত্র এটা নিতে হবে কারণ আমি বাদ দিচ্ছি কি এম এর থেকে এন বাদ দিচ্ছি এম এর থেকে এন বাদ দিচ্ছে না তার মানে এম এর মধ্যে যা যা থাকবে আমি সেগুলো নেবো এন এর মধ্যে কি থাকতেছে না থাকতেছে সেটা আমাদের দেখার বিষয় না কি কি বেঁচে থাকতেছে না থাকতেছে দরকার নেই অর্থাৎ এম এর মধ্যে যা যা অবশিষ্ট থাকবে আমি সেগুলো নেব একইভাবে যখন আমি এন এর থেকে এন বাদ দেব আবার এবার দেখেন এবার এন এর এন এর থেকে এম বাদ দিচ্ছে অর্থাৎ এবার এন এর মধ্যে যা যা থাকবে আমি সেগুলো নেব এন এর মধ্যে এন এর মান যেটা আছে সেটা বসালাম বার এম এর মান বসাইলাম দুই তিন আচ্ছা আচ্ছা এবার দেখেন এন এর মধ্যে এবার কি কি দুই আছে দুই বাদ এবার হচ্ছে চার এবং ছয় যাবে বুঝতে পারছেন কারণ আমি এন এর থেকে এম বাদ দিচ্ছি অর্থাৎ এন এর মধ্যে যা যা থাকবে আমি সেগুলো নেব আচ্ছা আবার একইভাবে আমাদের কি এম ইউনিয়ন এন আচ্ছা এটার মান কিন্তু ক হতে পাই গেছিলাম সোজা লেহা যদি দেন ক হতে পাই তা হবে এটার মান আমাদের কত এম এর মান কত এম এর মান হচ্ছে দুই তিন পাঁচ আর এন এর মান দুই চার ছয় ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন শুধু কমন যাচ্ছে এখান থেকে কি শুধু কমন যাচ্ছে কিন্তু দুই আচ্ছা তো এবার এই যে সম্পূর্ণ কথাটা লিখবেন যে লেফট হ্যান্ড সাইড আচ্ছা তাহলে কি এম বার এন ব্রাকেট ইউনিয়ন আমাদের কি এন বার এম ইউনিয়ন আমাদের কি এম ইন্টারসেকশন এন আচ্ছা তো এবার দেখেন এটার মান কত বেশি এই যে একটু আগে এটার মান তিন এবং পাঁচ সেটা বসাবো তিন পাঁচ আচ্ছা ইউনিয়ন ইউনিয়ন চিহ্ন বসালাম এটার মান কত এই যে চার ছয় চার এবং ছয় এটাও আমাদের ইউনিয়ন আচ্ছা এটার মান কত বেশি শুধুমাত্র দুই আচ্ছা এবার দেখেন ছোটোর থেকে আমরা কমন না শুরু করব ইউনিয়ন যেহেতু সবগুলো ইউনিয়ন আছে আর মানে কি শুধুমাত্র কমন যাবে আচ্ছা তো এখান থেকে দেখেন আমাদের দুই যেহেতু অন্য কোনোটার মধ্যেও নাই তারপরেও কমন যাবে কারণ ইউনিয়ন ইউনিয়ন মানে কমন অ্যান্ড কমন সব নিতে হবে এরপরে হচ্ছে যাবে কি তিন একইভাবে যাবে চার পাঁচ এবং ছয় আচ্ছা তো দেখেন আমাদের এই যে এটার সাথে এটা কিন্তু হুবাহু মিলে গেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কত রাইট হ্যান্ড সাইড ও আমি মনে ভুল লেখছি এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আচ্ছা তো আশা করি এটা বুঝতে পারছেন এরপর আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে কি আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং সেটা ডোমেন নির্ণয় করো আচ্ছা এবার দেখেন আচ্ছা তো এবার দেখেন আর অন্যটা কি ছিল সেটা আপনারা একটু সম্পূর্ণটা লিখে নেবেন আচ্ছা আমি লিখে নিচ্ছি আর সমান সমান ছিল এক্স ওয়াই কমা এক্স বিলংস টু এম বিলংস টু মানে কি বিদ্যমান বিলংস টু মানে বিদ্যমান অর্থাৎ এক্স এর মান এম এর মধ্যে বিদ্যমান আর ওয়াই বিলংস টু এন এবং শর্তটা কি ওয়াই সমান সমান টু এক্স আচ্ছা
এইটা হচ্ছে আমাদের শর্ত, আর এগুলো হচ্ছে আমাদের শর্ত। তাহলে লিখবো কি যে শর্ত মতে। আচ্ছা এই শর্তটা একটু লিখে নিই, ওয়াই সমান সমান আমাদের টু এক্স। আচ্ছা এবার দেখেন, এক্স এর মান বসালে আমি ওয়াই এর মান পাবো, এক্স এর মান বসালে আমি কি এর মান পাবো? ওয়াই। এক্স এর মান আবার কার মধ্যে বিদ্যমান? এম এর মধ্যে বিদ্যমান। তাহলে আমি লিখবো কি প্রত্যেক প্রত্যেক এক্স বিলংস টু এম এর মান বসিয়ে ওয়াই সমান সমান টু এক্স মান নির্ণয় করি। আচ্ছা এরপরে গিয়ে আমি শক আঁকাবো। তাহলে এম এর মান মাত্র তিনটা, এম এর মান কি কি পাইছিলাম একটু লেখা নেই, এম এর মান পাইছিলাম কত আমাদের দুই তিন এবং পাঁচ, আর এন এর মান পাইছিলাম কি কি দুই চার এবং ছয়, এন এর মান দেওয়াই আছে। আচ্ছা এবার বলছে এক্স এর মান এম এর মধ্যে বিদ্যমান, বুঝছেন কিন্তু, আর ওয়াই এর মান হচ্ছে এন এর মধ্যে বিদ্যমান, ঘর হবে তিনটা কারণ এটার মান হচ্ছে তিনটা। আচ্ছা তাহলে এক্স এবং ওয়াই লিখলাম। আচ্ছা এবার দেখেন এক্স এর মান অর্থাৎ যে শর্তটা দেওয়া আছে টু এক্স, এবার এক্স এর মান আমি মন মতো বসাতে পারবো না, আমার ওদের বইলে দিছে এক্স এর মান এম এর মধ্যে আছে। তাহলে প্রথম মানটা কি আছে দুই, তাহলে দুই গুণন দুই তাহলে কত হবে চার, অর্থাৎ এক্স এর মান যখন আমি দুই বসাই ওয়াই এর মান কত বের হচ্ছে চার। এবার আমি এক্স এর মান তিন বসাবো পরের সংখ্যা, তাহলে ওয়াই এর মান কত বের হচ্ছে ছয়, অর্থাৎ এক্স এর মান তিন বসালে ওয়াই এর মান ছয় বের হচ্ছে। একইভাবে যদি আমি পাঁচ বসাই এটাতে তাহলে কত বের হবে দশ, তাহলে এক্স এর মান আমি পাঁচ বসাইলে ওয়াই এর মান আমি পাচ্ছি কত দশ। আচ্ছা তো এবার দেখেন দুই তিন পাঁচ এক্স এর মান পেলাম, তাহলে দুই তিন পাঁচ। আচ্ছা এক্স এর মধ্যে এম এর মধ্যে কিন্তু দুই তিন পাঁচ এটা আছে। এবার আমি দেখি চার ছয় দশ, আচ্ছা এন এর মধ্যে কি আছে কি চার ছয় দশ, না দশ তো এন এর মধ্যে নাই, অর্থাৎ এই এক ঘর কাটা, অর্থাৎ একটা কাটা মানে কি টোটাল টাকাটা। এই দেখেন আমাদের প্রশ্নে কিন্তু বলেছে ওয়াই এর মান এন এর মধ্যে থাকতে হবে, যেহেতু এন এর মধ্যে আমাদের দশ নাই, যেহেতু এই এটা নাই এর মানে টোটাল ঘরটাই বাতিল। আচ্ছা তাহলে এবার আমরা লিখবো কি বলেন তো, যেহেতু টেন এটা হচ্ছে বিলংস টু চিহ্ন আর এটা মানে নট বিলংস টু এন, সেহেতু এই টোটাল ঘর যেহেতু কাটা সেহেতু কি ফাইভ কমা টেন এটা বিলংস টু নট বিলংস টু আর, ঠিক আছে তাহলে মানে পাঁচ এবং দশ আমাদের আর এর মধ্যে থাকতে পারবে না। তাহলে বেঁচে থাকতেছে কি কি সেটা হচ্ছে আমাদের অন্যায়, অর্থাৎ আর কি কি বেঁচে থাকতেছে এখানে দুই এবং চার, তাহলে দুই কমা চার ফার্স্ট ব্র্যাকেট বাইরে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে তিন কমা ছয়। আচ্ছা আমি জানি ডোমেন মানে কি, ডোমেন মানে প্রথম সংখ্যাগুলো, ডোমেন মানে প্রথম অর্থাৎ এই দুই এবং তিন, আর রেঞ্জ যদি বলতো তাহলে কি হইতো পরের সংখ্যাগুলো, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে আশা করি বুঝতে পারছেন, যদি রেঞ্জ বলতো পরের সংখ্যাগুলো হয়ে যেত, তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো, সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।